আজকে বাচ্চাদের সঙ্গে পরিবারের সঙ্গে সবাই মিলে বেশ আনন্দে মজা হই হুল্লোড়ে মেতে উঠেছি। প্লিজ দেখতে থাকুন ভিডিওটি। আজকে আমি একদম নতুনভাবে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো আজকে কী রান্না করছি সেটা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন, আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শ্যুট করছি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ, সম্পাস কর্নারে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো চলুন আজকে ভিডিওটা শ্যুট করুন। তো এই যে আমি চলে এসেছি সব কিছু নিয়ে রেডি করে, কারণ ভিডিওটা শ্যুট করার আগে আমাকে সব কিছু নিয়ে চলে আসতে হবে সেই জন্য। তো সব কিছু পছন্দ না খুব ভালো দেখানো। এই যে দেখুন চিকেন, চিকেনটাকে ভালো করে ধুয়ে প্রথমে হলুদ লবণ সর্ষের তেল আর লেবু দিয়ে আমি ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছি। আর আমার লাগছে যে উপকরণগুলো, এখানে আমি আলু দেবো। আমি আলু এখানে তিনটে আলু দিয়েছি, আমাদের আলু সেরকম পরিবারে কেউ খায় না, তার সত্ত্বেও আমি আলুটা দিয়েছি। আর এখানে টমেটো কুচি নিয়েছি, আর এখানে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে, কারণ আমি পরিবারের সবার সাথে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। পরিবারের সবাই মিলে আজকে মজা করে এই চিকেন রেসিপিটা রান্না করবো, আর সাথে থাকছে আরও একটা ধামাকাদার ভিডিও। তো পুরো এর পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তাহলে চলুন আমি রান্নাটা এবার বসে। এই যে আমি একা যেহেতু ভিডিওটা শ্যুট করছি, একটু আপনারা কম্প্রোমাইজ করবেন আমার সঙ্গে। তো আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে নেব, প্রথমে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে আমি প্রথমে তেল দিয়ে দেবো, আর তেল এটা বড় বোতল, খুব সাবধানে তেলটা দেবো। আমি ফার্স্ট টাইম এরকমভাবে ভিডিও শ্যুট করছি, তো আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্টে আপনারা জানাবেন, আর রেসিপিটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন, আমি এইরকমভাবে ভিডিও আপনাদেরকে দেওয়ার তাহলে চেষ্টা করবো। আপনারা যদি সাপোর্ট করেন, তবে যেটা দিয়েছি তেলটা একটু গরম হচ্ছে, এর মধ্যে আপনাদের সঙ্গে একটু গল্প করছি। তো আর এই কড়াইটা না একটা হাতলা আছে আর একটা ভেঙে গেছে, এই কড়াইটা খুব রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। তেল দিয়েছি, তেলটা কিন্তু জাস্ট মানে 20-30 সেকেন্ডের মধ্যে তেল ভালো করে গরম হয়ে যায়, আর পেঁয়াজ ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য এই কড়াইটাতে রান্না করছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন, দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর এই সময় কিন্তু একদমই লো ফ্লেম রাখতে হবে, হাই ফ্লেম দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই সর্ষের তেলটা না খুব ঝাঁঝালো গন্ধ আসছে, যেহেতু আমাদের ভাটি আর সর্ষের তেল সেখানে হঠাৎ পুরো মানে ঝাঁঝালো একটা গন্ধে খুব মানে চোখ খুব চোখে লাগবে। তো পেঁয়াজটা ভাজা করে আপনাদের সঙ্গে গল্প করছি, আর আজকে পুরো ভিডিওটা কিন্তু আপনার নামে তো বুঝতে পারবেন না, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমরা চিকেন রান্না করবো, তার সঙ্গে একটা রেসিপি রয়েছে খাবার দাবার, আর আমরা পরিবারের সবাই মিলে খুব মজা করে এটাকে খাবো। পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর ফার্স্ট টাইম আমি এইভাবে যেভাবে সব কিছু ভিডিও সবাই দেখি যে এইভাবে সবাই শ্যুট করে, সেটা আজকে আপনাদের সঙ্গে আমি এইভাবে ভিডিও শ্যুট করছি। প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন, তাহলে আমি আগামী দিনে এরকমভাবেই কিন্তু ভিডিও শ্যুট করবো। তো কিন্তু জাস্ট ট্রাই দিচ্ছি রান্না করতে করতে। তো পেঁয়াজ ভাজাটা ভালো করে এরকমভাবে হয়ে যাবে যখন, তখন মশলা দেবো। পেঁয়াজ ভাজাটা হতে হতে আমি যে মশলাগুলো করেছি সেগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো আমি মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে করেছি, এখানে মশলার জন্য নিয়েছি রসুন, আদা, জিরে আর শুকনো লঙ্কা, সেটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তারপর মশলাগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আবার একটু আলাদা করে নিচ্ছি, এটা অলরেডি হয়ে গেছে। তো সবগুলো মশলা আমি দিয়ে দিলাম দেখলেন, আর তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই সবগুলো উপকরণ দিয়ে লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় আমি হালকা একটু গরম জল দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে গ্রেভি বানিয়ে নেব। তো গ্রেভিটা দেখুন প্রায় হয়ে গেছে, লেগে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে ম্যারিনেট করা চিকেন আর আলুটা নিয়েছি, আলুটা আমি ভাজবো না একসাথে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম, দিয়ে এবার এইভাবে নাড়াচাড়া করে নেব।
পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর আলুটাকে এখানে চাইলে আপনারা কিন্তু ভাজা করেও নিতে পারেন, আমি এখানে আলুটা ভাজা করে নিইনি খুব তাড়াতাড়ি রান্নার জন্য। আর ঢাকা দিয়ে দিলাম, এবার এইভাবে কষানোটা কিন্তু 10-15 মিনিট একটু ধৈর্য ধরে কষাতে হবে। আর কষানোর সময় কিন্তু লোটি মিডিয়াম আঁচ রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করছি, পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন। আজকে খুব সুন্দরভাবে আমি ভিডিওটা এডিট করেছি এবং শুট করেছি, আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি এরকম ভিডিও আবার নিয়ে চলে আসবো। তো ভিডিওটা দেখতে থাকুন, এবার মাংসটা কষানো হয়ে গেছে, আমি ঝোল দেবো, ঝোল দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেবো। আর নামানোর আগে জাস্ট গরম মশলা দিয়ে নেবো, আর তারপর আমি পরিবারের সবাই মিলে খাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই মিস করবে না। কষা মাংস খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানবেন, গরম গরম মাংস আমরা কিন্তু খেতে বেশ পছন্দ করি। তো একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে, তারপর নুনটা চেক করে নেবো। তো আমি এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল, আপনারা দেখলেন, দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই ঝোলটা ফুটতে থাকুক, আর আমি ওদিকে আমার অন্য যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। আর ফুটে উঠলে নামানোর আগে আমি জাস্ট দিয়ে দেবো সানরাইজ মিট মশলা, সেটাই আমি দেখালাম। আর এই যে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট নামিয়ে নেব। আর এদিকে আমি হাঁড়িতে ফ্রাইড রাইস বানানোর জন্য আর এই যে চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে, এই চালটা এবার ছেঁকে নেবো, ছেঁকে আমি হাঁড়িতে দিয়ে দেবো। আর না চাকলেও হবে, আমি যেহেতু হাঁড়িতে একটু জল কম দিয়েছি আমার এই জলটা দিয়ে দিলেও অসুবিধা নেই। আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে 1/2 ঘন্টা ভিজিয়েও করতে পারেন। তাহলে চলুন এবার দেখে নিই। তো এবার আমি এই যে গাজর ক্যাপসিকাম যা থাকে মানে কিশমিশ কাজু সবগুলো উপকরণ একে একে ভেজে নেব। আমি এখানে একটি কড়াইতে ভেজে নেব। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আমি দেখিয়েছিলাম যে ভাত চাল দিচ্ছিলাম, তো গল্প করতে করতে আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নিচ্ছি, একটি গামলা নিয়েছি নিচে আর ওপরে একটি ঝাঁঝরি ঝুড়ি যেটা সেটার মধ্যে ছেঁকে নিয়েছি এই যে। তো ভাতটা একটু শক্ত করতে হয় বাসমতি রাইসের চালটা। তো আমার ফাইনালি রেডি সব কিছু, এখানে চিকেন রেডি হয়ে গেছে আর হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। বাচ্চারা একটু মিষ্টি বেশি পছন্দ করে আর গাজরটা ভালোবাসে, সেই জন্য এটা বেশি দেওয়া হয়েছে। তো আমি সব কিছু রেডি করে চলে এসেছি, এবার চলুন ধামাকাদার সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত ওয়েট করছিলেন। সব কিছু নিয়ে চলে এসেছি ডাইনিং রুমে, এখানে আমার ননদ পরিবেশন করছে, ছোট ছোট আমি দিয়েছি, তো ওদের পছন্দ মতো জিনিসগুলো সেগুলো আমার ননদ ওদেরকে দিচ্ছে। আমি ভিডিওটা শ্যুট করছিলাম, তারপর আমিও চলে এলাম ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন এই যে পুচকে পুচকে ছোটো ছোটো সদস্য আমাদের বাড়ির, আমার মেয়ে আছে, দুটো জায়ের মেয়ে আছে, আর এটা আমাদের ননদের মেয়ে, সেও চিকেন দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে, তাই না বলুন? মাত্র 16 মাস বয়স। তো ও এসেছে আমাদের বাড়িতে, যখন এই বাচ্চাগুলো একসঙ্গে থাকে না বাড়িটা বেশ মাতিয়ে রাখে, হই হুল্লোড় করে, বেশ ভালো লাগে ওদের সঙ্গে সময় কাটাতে। আর যখন ওরা ঘুমিয়ে পড়ে দুপুরে কিংবা বাড়িতে যখন ওরা থাকে না, না বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় বাড়িটা কোথাও যেন মানে কোথাও যেন একটা মানে কোথাও একটা হারিয়ে যাচ্ছি আমরা, এরকম মনে হয়। আর এই যে ননদেরটা একটু পর পর মানে হাঁটতে গেলেই পড়ে যায়, আর এখানে ওখানে ব্যথা পায়, এই বয়সটা সবে হাঁটা শিখেছে, তো বুঝতেই পারছেন এই বয়সে বাচ্চাদের কি হয়। আর ওকে খুব চোখে চোখে রাখতে হয়, একটু মানে চোখের আড়াল হলেই ও মাঝে মধ্যেই পড়ে যায়, এখানে ওখানে ব্যথা পায়, খুব সাবধান যাদের বাড়িতে বাচ্চা আছে। তো এই যে বসে পড়েছে সব খেতে, কিন্তু ওরা এই যে আমার মেয়ে একজন দুষ্টুমি শুরু করেছে, আবার মাঝে মধ্যে নিজেও খাচ্ছে, সবার সাথে যখন বসে বেশ ভালো মজা করে নিজে খাবো খায়। আর এই যে আমার মেয়ে, এটা আমাদের বড় মেয়ে, এই যে খাবো না খাবো না বলছে, সবগুলো এক একজন ফাঁকি, মানে এটা খাবো না ওটা খাবো না, আর জল খেয়ে সব পেট ভর্তি করে নেয়।
তো আর এই যে ইনি বসে গেছেন, আবার উনি কিন্তু ক্যামেরায় বেশ ভালো পোজ দিতে পারেন, ক্যামেরা দেখলে বেশ ভালো সুন্দরভাবে তাকায়। আর কত সুন্দরভাবে দেখুন চিকেন খাচ্ছে। তো আপনাদের বাড়িতে যাদের বাচ্চা আছে আপনারা কেমন ফিল করেন সেটাও জানাবেন। আর আমার শ্বশুরমশাই টেবিলে বসে গেছে, আর এই যে শাশুড়িমা নিচে, উনি মাংস খান না সেই জন্য সবজি খাচ্ছেন আর আমরা নিচে। তো পুরো ভিডিওটা আপনারা দেখলেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্টের মাধ্যমে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে এইভাবেই আপনারা যুক্ত থাকবেন।